সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজা ফাহিম তোমাদের সাথে। আজ আমরা আলোচনা করব উচ্চতর গণিত প্রথম বত্রের তৃতীয় অধ্যায়, অর্থাৎ সরলরেখা স্ট্রেট লাইন পোর্শনটি নিয়ে। চলো শুরু করা যাক। প্রথমে এই অধ্যায়ের শুরুতে আমাদের জানা দরকার, সেটা হচ্ছে কি সরলরেখা বলতে কি বোঝায়। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে স্টার্ট করি সরলরেখা বলতে কি বোঝায়। খেয়াল করো, সরলরেখার কয়েকটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আছে, সেগুলো হচ্ছে আমরা একটু নোট ডাউন করার চেষ্টা করি। সেটা হচ্ছে কি সরলরেখা বলতে কি বোঝাচ্ছি। প্রথম হচ্ছে একটা স্ট্রেট, খেয়াল করো, একটা স্ট্রেট স্ট্রেট থিন ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট যেটার যার উইথ হবে জিরো, খেয়াল করো উইথ হবে জিরো, এবং খেয়াল করো সেটা হচ্ছে কি যার উভয় পার্শ্বটা কি থাকবে, ওই পার্শ্ব থাকবে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত। তার মানে হচ্ছে বোথ সাইড কি থাকবে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত, বোথ সাইড টেন্ডস টু ইনফিনিটি, রাইট। এখন আসলে খেয়াল করি এটা হচ্ছে কি, এখন খেয়াল করো সরলরেখাটা কীরকম হতে পারে। সরলরেখা হতে পারে একটা হরাইজন্টাল লাইন, হতে পারে একটা ভার্টিক্যাল লাইন, অথবা হতে পারে একটা ডায়াগোনাল বরাবর লাইন। ঠিক আছে, আলটিমেটলি আমি কী বলছি সেটা হচ্ছে কি ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকবে, বুঝতে পারছি এটা ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকবে। আলটিমেটলি তাহলে আমাদের সরলরেখা, তাহলে আমরা কী বুঝতে পারলাম সরলরেখা বলতে, সরলরেখা বলতে বোঝাচ্ছি আমরা একটা স্ট্রেট থিন ওয়ান ডাইমেনশনাল অবজেক্ট যেটা যার উইথ হবে জিরো, এবং সেটা হচ্ছে কী থাকবে বোথ সাইডে ইনফিনিটি পর্যন্ত বিস্তৃত থাকবে, বুঝতে পারছি। আবার একটা কথা, সেটা হচ্ছে কি যদি সরলরেখার উপরস্থ যে কোনো দুটো বিন্দু নাও, খেয়াল করো এই দুটো বিন্দু কী করবে একটা আরেকটার সাপেক্ষে 180 ডিগ্রি কোণে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার সরলরেখা তাহলে ধারণাটা বুঝতে পারলাম আমরা। এবার চলে যাক আমরা আমরা সামনের দিকে আগাই। খেয়াল করো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমরা তাহলে প্রথমে কী করবো দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করার চেষ্টা করব। তাহলে চিত্রটা দেখা যাক, চিত্র কী বলছে। আমার কাছে ধরলাম একটা বিন্দু আছে, খেয়াল করে একটা গ্রাফ পেপারে একটা বিন্দু আছে, যে বিন্দুটার স্থানাঙ্ক দেওয়া আছে x, y, বুঝতে পারছি আমরা। আচ্ছা আমরা একটু লেজার পয়েন্টটাকে সিলেক্ট করে নিলাম, সেটা হচ্ছে কি আমরা কী বলছি একটা বিন্দুর পয়েন্ট দেওয়া আছে যার এক্স স্থানাঙ্ক দেওয়া আছে x, y। খেয়াল করো x, y যদি হয় তাহলে আমরা কি বলতে পারি যে এই পি যে বিন্দুটা আছে সেটা এক্স অক্ষ থেকে কত দূরত্ব আছে বলো তো, এক্স অক্ষ থেকে আসলে কতটুকু দূরত্ব আছে, এক্স অক্ষ থেকে আসলে ওয়াই দূরত্ব আছে, বুঝতে পারছি, এবং সে ওয়াই অক্ষ থেকে কতটুকু দূরত্ব আছে, ওয়াই অক্ষ থেকে সে এক্স পরিমাণ দূরত্বে অবস্থান করছে। সো আমরা কি বলতে পারি যে এক্স অক্ষ থেকে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা ওয়াই বলতে বোঝানো হচ্ছে পি বিন্দুটা এক্স অক্ষ থেকে ওয়াই ডিস্টেন্সে অবস্থান করছে এবং ওয়াই অক্ষ থেকে এক্স ডিস্টেন্সে অবস্থান করছে, বুঝতে পারছি। সো আলটিমেটলি এখন আমরা তাহলে সামনের দিকে আগাই, তাহলে হচ্ছে কী বলতে পারছি দেখো এক্স অক্ষ থেকে এই যে পি বিন্দুটার এই দূরত্ব তাহলে কী বলছি ওয়াইয়ের মডুলাস। এখন খেয়াল করো ওয়াইয়ের মডুলাস কেন ইউজ করলাম, খেয়াল করো এই পি বিন্দুটা এখানে অবস্থান করতে পারে না, চাইলে আবার এখানে অবস্থান করতে পারে, এখানে অবস্থান করতে পারে। আবার আরেকটাভাবে বলা যায় সেটা হচ্ছে কি দূরত্ব কি কখনো নেগেটিভ হতে পারে, না দূরত্ব কখনো নেগেটিভ হতে পারে না। তাহলে এই ধরনের থেকে আমরা বলতে পারি এখানে আমরা মডুলাস ইউজ করেছি। সো আলটিমেটলি বলতে পারছি কি এক্স অক্ষ থেকে এই যে এক্স অক্ষ থেকে এই পি বিন্দুটার দূরত্ব তাহলে কি দেখতে পেলাম ওয়াইয়ের মডুলাস, বুঝতে পারছি। তাহলে এবার আসো যে তাহলে ওয়াই অক্ষ থেকে তাহলে দূরত্ব কত হবে, এই যে ওয়াই অক্ষ থেকে এই পি বিন্দুটার দূরত্ব হবে এক্সের মডুলাস, বুঝতে পারছি। হ্যাঁ তাহলে এবার আসো তাহলে পরবর্তী স্লাইডে চলে আসা যাক। পরবর্তী স্লাইডে কি বলছে, পরবর্তী পোর্শনে কি বলে, এই যে এক্স অক্ষের উপর আমরা কি খেয়াল করো এই যে পি বিন্দুটা কি বলেছিলাম যে কোনো পয়েন্ট হতে পারে, গ্রাফ পেপারের মধ্যে যে কোনো পয়েন্ট হতে পারে। সো আলটিমেটলি এখন পি বিন্দুটা ধরলাম কোনো কারণে এক্স অক্ষের উপর অবস্থান করছে, ধরলাম এই বিন্দুটা। আচ্ছা এই যে এই পয়েন্টে যদি বিন্দুটা অবস্থান করে তাহলে তোমরা নিজেরাই বলো এই বিন্দুর ভুজ তো থাকবে অবভিয়াসলি, তার কি কোনো কোটি থাকবে, না কোটি বলতে আমরা কি বলছিলাম কোটি হচ্ছে এক্স অক্ষ থেকে তার ডিস্টেন্সটা, যেহেতু সে এক্স অক্ষের উপরে অবস্থান করছে সো আলটিমেটলি তার কোটি কত হবে জিরো। সো একইভাবে যদি কোনো একটা বিন্দু ওয়াই অক্ষের উপরে অবস্থান করে তার ভুজ কত হবে, তার ভুজ হবে জিরো, কারণ আমরা ভুজ বলতে কি বলছিলাম সেটা হচ্ছে কি ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স, যেহেতু ওয়াই অক্ষের উপরে অবস্থান করছে সো ওয়াই অক্ষ থেকে তার ডিস্টেন্স অবশ্যই জিরো হবে। সো আমরা কি বলতে পারছি এক্স অক্ষের উপর প্রতিটি বিন্দুর কোটি হচ্ছে শূন্য এবং ওয়াই অক্ষের উপর প্রতিটি বিন্দুর ভুজ হচ্ছে শূন্য। চলো পরবর্তী স্লাইডে যাওয়া যাক, পরবর্তী স্লাইডে কি বলছে দেখি। আচ্ছা তাহলে হচ্ছে আমরা যদি
স্থানাঙ্ক ব্যবস্থায় কোন একটা বিন্দুকে ডিফাইন করতে চাই, তাহলে হচ্ছে আমরা দুটা স্থানাঙ্ক ব্যবস্থার সাহায্য নিতে পারি, ঠিক আছে? একটা স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, অন্যটা হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আর কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা যে কোনো একটা বিন্দুকে যদি ফিক্স করতে চাই বিন্দুটার জন্য, আসলে দুইটা 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 বিষয় আমাদের জানা দরকার। সেটা হচ্ছে কি, তার ভুজ কত আর তার কোটি কত, যেটাকে আমরা কার্তেশীয় স্থানাঙ্ক বলছি। কার্তেশীয় স্থানাঙ্ক কি হচ্ছে, তার এক্স এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ থেকে তার ডিস্টেন্সটা মেজার করা মেজার করা হয়ে থাকে। সো আলটিমেটলি একইভাবে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কী করা হয়, এই যে এক্স কমা ওয়াই এই যে রূপটা, এটার পোলার রূপটা আমরা আর কমা থিটা দ্বারা প্রকাশ করে থাকি, যেখানে আর বলতে কী বোঝানো হয় এবং থিটা বলতে কী বোঝানো হচ্ছে, তা আমরা একটু দেখার চেষ্টা করি। যেখানে হচ্ছে খেয়াল করো, আমরা চিত্রটাতে দেখার চেষ্টা করি, চিত্রে দেখতে পাচ্ছি কি, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় একটা বিন্দু পি দেওয়া আছে, এই পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া হচ্ছে এক্স কমা ওয়াই। তার মানে খেয়াল করে এক্স এবং ওয়াই বলতে কি বোঝানো হচ্ছে, এই যে এই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এটা হচ্ছে এক্স এবং এই ডিস্টেন্সটা যেটা সরি এই ডিস্টেন্সটা যেটা সেটা হচ্ছে ওয়াই, রাইট? আচ্ছা আমরা পেন সিলেক্ট করে নিচ্ছি যাতে যাতে করে আমাদের লেখার সুবিধা হয়। খেয়াল করো তাহলে কি বলছে, এই যে ডিস্টেন্সটা এটা হচ্ছে কি এক্স এবং এই ডিস্টেন্সটা এটা হচ্ছে ওয়াই, রাইট? তাহলে এটা যদি এক্স এবং এটা যদি ওয়াই হয়, তোমরা নিজেরাই বলে পিথাগোরাসের উপপাদ্য কী বলে, পিথাগোরাসের উপপাদ্য হলে এই যে অতিভুজ যেটা আছে অতিভুজটা কী হবে, অতিভুজ যদি আর দ্বারা ডিফাইন করে, আর ইজ ইকুয়াল টু কত হবে, আর ইকুয়াল টু হবে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এবার আসো তাহলে এখন খেয়াল করি, এই যে স্থানাঙ্কের যে অবস্থানটা দেখতে পাচ্ছি, যদি এই যে বিন্দু যেটা পি বিন্দু এক্স কমা ওয়াই, যেটা পোলার পোলার রূপ আমরা বলেছি আর কমা থিটা দ্বারা প্রকাশ করছি, এই যে আর বলতে কী বোঝাচ্ছি, তাহলে আর বলতে বোঝানো হচ্ছে যে বিন্দুটা অরিজিন কিংবা মূল বিন্দু থেকে বিন্দুটার দূরত্ব, ঠিক আছে? তাহলে দূরত্বটা আমরা পেয়ে গেলাম। এবং থিটা বলতে কী বোঝানো হচ্ছে, থিটা বলতে বোঝানো হচ্ছে বিন্দুটি মূল বিন্দু এবং বিন্দুটির সংযোগকারী সরলরেখা এক্স অক্ষের সাথে যত এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করে, খেয়াল করো, এবং এক্স অক্ষের সাথে যে কোণটা উৎপন্ন করে, খেয়াল করো এই বিন্দুটা যদি এই স্থানে অবস্থান করে অথবা এই স্থানে এই এই অবস্থানে অবস্থান করে অথবা যদি এইখানে অবস্থান করে, তাহলে কী হবে, তার যে অ্যাঙ্গেলটা যেটা থিটার মান, থিটার মানটা চেঞ্জ হবে না। সো আলটিমেটলি আমরা যে স্থানাঙ্কে বিভিন্ন বিভিন্ন অবস্থানের জন্য আমার থিটার যে মানটা খুব বের করাটা খুবই প্রয়োজনীয় হয়ে দাঁড়ায়। সো আলটিমেটলি আমরা কী করছি, যে স্থানাঙ্কের যে অবস্থান যদি প্রথম চতুর্ভাগে হয়, সে তার অনুসারে আমরা থিটার কিছু মান আমরা লিখে রাখবো, যাতে করে যেটা আমরা মুখস্থ করার ট্রাই করবো কিংবা আত্মস্থ করার ট্রাই করবো, যাতে করে আমাদের পরবর্তী কাজে সহায়তা খুব একটা সহায়ক ভূমিকা পালন করে। সো আলটিমেটলি দেখতে পাচ্ছি কি, যদি আমরা এটাকে যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, অর্থাৎ যদি পি বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তখন আমরা দেখতে পাচ্ছি থিটাকে আমরা কী করছি, টেন ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা, টেন ইনভার্স ওয়াই বাই এক্স এর মডুলাস দ্বারা আমরা মডুলাস দ্বারা চিহ্নিত করার চেষ্টা করছি। এখন খেয়াল করো কেন আমরা এটাকে টেন ইনভার্স ওয়াই বাই এক্স দ্বারা প্রকাশ করলাম। খেয়াল করো যদি এই যে আমরা নর্মালি ত্রিকোণমিতির সূত্র যেটা ছিল টেন থিটা, যেটা টেন থিটা ছিল, টেন থিটার সঙ্গে ছিল লম্ব বাই ভূমি, রাইট? এখন খেয়াল করো যদি লম্ব বাই ভূমি হয়, আচ্ছা কী হলো, লম্ব যদি ভূমি হয়, তাহলে এখন খেয়াল করো এই যে এই চিত্রটাতে ও পি এক্স, এই যে চিত্রটার মধ্যে যদি টেন থিটা যদি ফর্মুলা ইউজ করতে চাই, তাহলে লম্ব কী হয়, লম্ব দাঁড়াচ্ছে কত, লম্ব হচ্ছে ওয়াই আর ভূমি হচ্ছে কি এক্স। সো আলটিমেটলি দেখতে পাচ্ছি থিটার মানটা যদি বের করতে চাই, থিটা কী হবে, টেন ইনভার্স ওয়াই বাই এক্স, ঠিক আছে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এখন খেয়াল করো আমি মডুলাস মানটা ব্যবহার কেন ব্যবহার করেছি, খেয়াল করো যদি ফার্স্ট কোয়াড্রেন্টে হয় তাহলে এক্স কমা ওয়াই এর মান কি নেগেটিভ হবে, না নেগেটিভ হবে না, পজিটিভ হবে। সো আলটিমেটলি আমরা নিজেরা বলতে পারি যদি প্রথম চতুর্ভাগে অবস্থান করে, তাহলে থিটার মানটা হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, এর মডুলাস ইউজ করতে পারি আবার মডুলাস ছাড়াও লিখতে পারি। একমাত্র যদি দ্বিতীয় কোয়াড্রেন্টে হয়, দ্বিতীয় কোয়াড্রেন্টের বেলায় কী হবে, খেয়াল করো যদি দ্বিতীয় কোয়াড্রেন্টে অবস্থান করে পি বিন্দুটা, তাহলে পি বিন্দু, তাহলে খেয়াল করো যদি চিত্রটা কীরকম হতে পারে, এরকম হতে পারে না, পি বিন্দুটার অবস্থান ধরলাম এখানে, তাহলে আমরা খেয়াল করো এই যে দ্বিতীয় চতুর্ভাগে যদি হয়, তাহলে থিটাটা কত হবে, তোমরাই বলো থিটা কী হবে, থিটা হবে এটা, রাইট? এখন খেয়াল করো আমরা থিটাটাকে কী লিখতে পারি, থিটাটাকে কী লিখতে পারি, যে পাই, যেটা পাই মানে কি এই পুরো অ্যাঙ্গেলটা, রাইট? পাই থেকে যদি আমরা কী করছি, আমরা কী বলছিলাম, এই যে থিটা মানে কী বলছিলাম, এক্স অক্ষের সাথে তার অন্তর্গত কোণ। এখন আমি যদি এক্স অক্ষের সাথে যদি অন্তর্গত কোণ বের করতে চাই, তাহলে দ্বিতীয় চতুর্ভাগে যদি অবস্থান করে, তাহলে থিটার মানটা কী হবে, থিটা হবে পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, বুঝতে পারছি? এবং টেন ইনভার্স যদি অনুরূপভাবে আমরা যদি তৃতীয় কোয়াড্রেন্টে অবস্থান করে, তাহলে তৃতীয় কোয়াড্রেন্টে থিটা সমান কী হবে, মাইনাস পাই, অর্থাৎ মাইনাস পাই মানে হচ্ছে আমি এখান থেকে এইটুকু কেলাম,
তারপর হচ্ছে মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স পাই বাই এক্স, যেহেতু আবার আবার পেছনে ব্যাক করবো, কারণ হচ্ছে কি এই যে তখন ধরলাম অ্যাঙ্গেলটা ধরলাম এরকম পি বিন্দুর অবস্থান যদি ধরলাম এখানে, তখন কি হবে আমরা পুরোটা ঘুরে এসে আবার ব্যাক করছি, তুই বুঝতে পারছি? এই জন্য আমরা কী করছি মাইনাস পাই প্লাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। এখন অনুরূপভাবে যদি চতুর্থ কোয়ার্টারে অবস্থান করে তখন আমরা কী করছি ধরলাম চতুর্থ কোয়ার্টারে ধরলাম এরকম এই পয়েন্টটা যদি এখানে হয় আমরা কী করছি এই অ্যাঙ্গেলটা নিচ্ছি। খেয়াল করে এখন আমরা অল টাইম কী করি ক্লক ওয়াইজ এন্ড অ্যান্টি ক্লক ওয়াইজের ব্যাপারটা যদি তোমরা 19 থেকে শিখে এসেছো, সো অল্টি মিলে আমরা এটা আর পুনরায় রিপিট করছি না, যেহেতু যেহেতু চতুর্থ কোয়ার্টারে অবস্থান করছে তাই ক্ষুদ্রতম কোণ বিবেচনার জন্য আমরা মাইনাস ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স নিতে পারি, বুঝতে পারছি? তাহলে এবার আমরা চলে আসি পরবর্তী স্লাইডে, কি বলছে এইটা পুরোটা ইউজ করে দিলাম, চলো পরবর্তী স্লাইডে কি আসে। খেয়াল করে এখন এই যে আর কমা থিটার যে কার্টেসীয় রূপ যেটা বলেছিলাম, এই যে কার্টেসীয় রূপটা বের করছিলাম না, এই কার্টেসীয় রূপে কি দেখতে পাচ্ছিলাম এটার স্থানাঙ্ক কি দেখতে পাচ্ছিলাম এক্স কমা ওয়াই। এখন দেখতে পাচ্ছি কি আমরা এক্স কমা ওয়াই যদি হয় তাহলে আমরা আমরা কিরকম লিখতে পারি, এই যে এক্স টিতে দেখতে পাচ্ছিলাম এই যে আমরা আগে লিখেছিলাম এটা হচ্ছে এক্স, তাহলে এক্স এবং যদি অতিভুজ যদি আর হয় এবং অন্তর্গত কোণটা যদি থিটা হয় তাহলে আমরা কি লিখতে পারি এক্স সমান আর কস থিটা। হ্যাঁ আমরা সমান এক্স এক্স সমান আর কস থিটা লিখতে পারি। একইভাবে অনুরূপভাবে কি এটা লেখা যায় যে ওয়াই সমান আর সাইন থিটা, হ্যাঁ ওয়াই সমান আর সাইন থিটা আমরা লিখতে পারি। সো আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম এই যে আমরা এখান থেকে বুঝতে পারলাম হচ্ছে কি এই যে কার্টেসীয় স্থানাঙ্ক থেকে যখন আমরা পোলার স্থানাঙ্কে যখন যাব অথবা পোলার স্থানাঙ্ক থেকে যখন আমরা কার্টেসীয় স্থানাঙ্কে যাব তখন আমরা এক্স এই যে আর কমা থিটা থেকে যেহেতু আমাদের এক্স কমা ওয়াই রূপান্তর করতে হবে, সো আলটিমেটলি আমরা কী করবো এক্স ইকুয়াল টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়াল টু আর সাইন থিটা এই দুটো ফর্মুলা ব্যবহার করে আর এবং থিটার মানটা আমরা বের করে নিতে পারি, বুঝতে পারছি? অথবা এক্স কমা ওয়াইয়ের মানটা আমরা বের করতে পারি, অর্থাৎ উল্টোভাবে আর কি। এখন আসো তাহলে পরবর্তী স্লাইডে আসা যাক। পরবর্তী স্লাইডে কী বলছে আমরা একটা প্রবলেম নিয়ে আলোচনা করব। খেয়াল করো এই যে প্রবলেমটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সেটার জন্য আমাদের 9-10 এইটা বেসিক এটা খুব একটা জানা দরকার। সেটা হচ্ছে কি ধরলাম দুটো তোমার কাছে দুটো বিন্দু আছে, একটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব তোমাকে বের করতে হবে, এবং একটা বিন্দুকে ধরলাম এ বিন্দু আর একটা হচ্ছে বি বিন্দু। এই দুই একটা বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, অন্য বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স টু কমা ওয়াই টু হয়, ঠিক আছে, তখন আমরা কী করতে পারি এই যে তাদের মধ্যবর্তী যে এক্স ওয়াই ওয়ান এক্স টু ওয়াই টু তার মধ্যে দূরত্বটা বের করার জন্য ফর্মুলাটা আমরা নবম এবং দশম শ্রেণীতে পড়ে এসেছি। সো আলটিমেটলি আমরা এটাকে নিয়ে খুব একটা বেশি ঘাটাঘাটি করছি না, এবং যদিও তোমাদের যদি খুব বেশি প্রয়োজন হয় তো আলটিমেটলি এই পরবর্তী স্লাইডগুলিতে আমরা এটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো। চলো তাহলে ম্যাটটা দেখা যাক। সেটা হচ্ছে কি ম্যাটটা কি দেখতে পাচ্ছি একটি বিন্দুর কুটি এবং কুটি ভুজের দ্বিগুণ, যদি এই দূরত্ব 4.3 থেকে রুট 10 হয় তবে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে ধরে নিলাম যে আমাদের কী বলছে এটা হচ্ছে বিন্দুর কোটি, যে কোনো একটা বিন্দুর কোনো একটা ফিক্সড পয়েন্টের কোটি ভুজের দ্বিগুণ, ভুজের দ্বিগুণ সেহেতু, এবং যদি এইটি যদি এইট থেকে এটা 4.3 একটা বিন্দু দেখতে পাচ্ছি দূরে একটা বিন্দু, এই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যদি হয় রুট 10 এর সমান হয় তাহলে ওই যে প্রথম বিন্দু দেখতে পাচ্ছিলাম ওই বিন্দুটার স্থানাঙ্ক বের করতে হবে। তো চলো তাহলে সমাধান করা যাক। সমাধানে প্রথমে ধরে নিলাম, ধরে নিব যে আমাদের যেহেতু বলা আছে যে একটি বিন্দুর কোটি ভুজের দ্বিগুণ, সো আলটিমেটলি আমি কী করবো প্রথমে ভুজটাকে ধরে নিব, ধরলাম ভুজটা ধরে নিলাম কত এক্স, যে ভুজ যদি এক্স এর সমান হয়, আচ্ছা আমরা লেজারটা সিলেক্ট করে নিলাম, যদি ভুজ যদি এক্স এর সমান তাহলে আমি কী বলছে প্রশ্ন বলছে কোটি হচ্ছে ভুজের দ্বিগুণ, সো আলটিমেটলি আমরা কোটি বলতে পারি, কোটি কত হবে কোটি হচ্ছে টোয়াইস এক্স এর সমান। এবং তাহলে হচ্ছে কি এই বিন্দুটা যেটা দেওয়া আছে তো বিন্দুর স্থানাঙ্ক কত হবে, যে বিন্দুটা আমাদের দরকার সেই বিন্দুর স্থানাঙ্ক হবে এক্স কমা ওয়াই, রাইট, এক্স কমা ওয়াই, সো আলটিমেটলি দিতে পারলাম এক্স কমা ওয়াই। এখন আসে তাহলে যদি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স কমা ওয়াই হয় তাহলে আমরা প্রশ্নের মধ্যে কী বলছে এই যে এক্স কমা ওয়াই থেকে 4.3 বিন্দু দূরত্ব কত বলছে রুট 10 এর সমান, সো আলটিমেটলি আমরা এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব যে ফর্মুলাটা ছিল রুট ওভার ফর্মুলাটা তোমার কি মনে আছে? আচ্ছা তাহলে আমরা আবার একটু লিখে দেওয়ার চেষ্টা করি যদি এই বিন্দুর স্থানাঙ্ক যদি কী হয়। আচ্ছা আমাদের পেন সিলেক্ট করে নিলাম, পেন সিলেক্ট করে নিলাম, এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, এই বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স টু কমা ওয়াই টু হয়, আমরা কী বলতে পারি এই দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত বলবো, যদি এবি সমান কী লেখা যায়, এবি সমান লেখা যায় এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে তাদের ভুজদ্বয়ের যে দুইটা বিন্দু আছে তাদের ভুজের অন্তর এর বর্গ যোগ তাদের কুটিদ্বয়ের অন্তরের বর্গ পুরোটার উপর বর্গমূল, বুঝতে পারছি? সো আলটিমেটলি আমরা তাহলে প্রশ্ন মধ্যে এখান থেকে তাহলে কি বুঝতে পারলাম একটা বিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে এক্স কমা টু টু এক্স, একটা বিন্দু দেওয়া আছে 4.3, সো আলটিমেটলি তাদের মধ্যবর্তী দূরত্ব তাহলে কত হবে রুট ওভার রুটের ভেতরে হবে এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার।
এই তাহলে এই যে এর উপর রুট, যেহেতু আমরা দেখতে পাচ্ছি এই যে যে দূরত্বটা পেলাম এই দূরত্বটা রুট টেন এর সমান, সো আলটিমেটলি আমরা লিখতে পারি ইজ ইকুয়াল টু রুট টেন। সো এখন যদি আমি উপবাক্য যদি বর্গ করি, সো আলটিমেটলি দেখা গেলো কি উপবাক্য যদি বর্গ করি তাহলে আমাদের কী আসে, যদি বর্গ করি তাহলে দেখা গেলো রুট চিহ্ন চলে গেলো, এবং রুট চিহ্ন চলে গেলে তাহলে কত আসে এক্স মাইনাস, আচ্ছা এই জায়গায় এটা ফোর হবে আমাদের একটু ত্রুটির কারণে হয়তো ইয়া হয়েছে, এটা ফোর হবে তোমরা একটু দেখে নিও ঠিক আছে, তাহলে হয়তো পরবর্তীকাল কোনো সে একটু পরিবর্তন হতে পারে, তাও আমরা চেষ্টা করবো যতটুকু সম্ভব তোমরা নিজেরা সঠিক ক্যালকুলেশনটা করে নিও। এখন দেখতে পাচ্ছি কি এক্স মাইনাস ফোর হোল স্কোয়ার প্লাস টোয়াইস এক্স মাইনাস থ্রি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু টেন, যেহেতু রুট টেনকে বর্গ বর্গ করলে টেনই আসে। সো আলটিমেটলি দেখা যাচ্ছে এখন যদি এটাকে যদি আমরা কী করি যে সিম্পলিফাই করি তাহলে দেখতে পাচ্ছি, আচ্ছা সিম্পলিফাই হয়তো সামান্য ভুল হতে পারে যেহেতু আমরা যেখানে থ্রি ছিলাম আমরা ফোর রেখেছি, সো আলটিমেটলি তোমরা সিম্পলিফাইটা নিজে নিজে করে দেখিও, এবং ইজ ইকুয়াল টু রুট টেন এটাকে রুট টেনটাকে এই পাশে এনে এটাকে কী করবা এই যে মিডল টার্ম ফ্যাক্টর যেটা একটা ব্যাপার আছে সেটা মিডল টার্ম ফ্যাক্টরের মাধ্যমে এক্স এবং ওয়াইয়ের যে মানগুলো এই দুটো মান বের করার চেষ্টা করবা। দেখা যাচ্ছে যে আমরা যদি এই ফর্মুলাটা ইউজ করি যদি এই এটাকে যদি সিম্পলিফাই করলে যদি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি ইজ ইকুয়াল টু জিরো আসে, এই এটাকে যদি মিডল টার্ম ফ্যাক্টর করা হয় তাহলে আমরা এক্সের মান আসে থ্রি কমা ফোর। যদি এখানে তোমরা আগে তোমাদেরকে আমি আগেই বলেছি যদি এই জায়গায় যদি ফোর ইউজ করা হয়তো এই রাশিটা একটু ভিন্ন আসতে পারে, তখন হয়তো এক্স এর মান থ্রি কমা ফোর থ্রি কমা ওয়ান না এসে অন্য যে কোনো একটু আসতে পারে। সো অলটিমেটলি তোমরা একটু নিজেরা একটু মেটার নিজেরা করার চেষ্টা করো। তারপর হচ্ছে খেয়াল করো এই যে ক্যালকুলেশনটা করলেই হবে, এবং এখন দেখতে পাচ্ছি তাহলে যদি থ্রি কমা ওয়ান হয় তোমরা নিজেরাই বলো, এই যে দেখতে পাচ্ছি এক্স এর মান হচ্ছে থ্রি কমা ওয়ান, এমন এখানে দেখেছিলাম আমরা বুঝ হচ্ছে এক্স মানে এক্স মানে কি বুঝ। সো অলটিমেটলি আমরা কি বলতে পারি এই যে বিন্দুর স্থানাঙ্ক এক্স কমা টু এক্স, এই বিন্দুর স্থানাঙ্ক কত হবে যদি এক্স এর মান যদি থ্রি ধরি, এক্স এর মান যদি আমরা থ্রি ধরি তাহলে হচ্ছে কি এই যে বিন্দুর স্থানাঙ্ক দ্বারা তাহলে হচ্ছে এক্স এর মান যদি থ্রি ধরি তাহলে এই যে ওয়াই এর মান কত হয়, আচ্ছা ওয়াই মানে কি বুঝাচ্ছি আমরা ওয়াই মানে বুঝাচ্ছি এই যে টোয়াইস এক্স এটা, তাহলে টোয়াইস এক্স এর মান কত আসে তাহলে হচ্ছে এটা সিক্স আসে। আর যদি এক্স এর মান যদি আমরা ওয়ান ধরি, সো আলটিমেটলি যদি এক্স এর মান ওয়ান ধরি তাহলে হচ্ছে কি বিন্দুরার এই যে ভুজ কুটি যেটা কুটির মানটা টু আসে, বুঝতে পারছি। সো আলটিমেটলি আমরা কি বলতে পারি তাহলে এই বিন্দু যেটা সরি একটু পেছনে আসি যে আগের স্লাইডে কি দেখতে পাচ্ছিলাম সেটা হচ্ছে কি তাহলে এই যে বিন্দুরার স্থানাঙ্ক কত হয়, এই স্থানাঙ্ক হয় থ্রি কমা সিক্স অথবা ওয়ান কমা টু, রাইট বুঝতে পারছি। তাহলে আমরা কি বলতে পারি তাহলে এই যে বিন্দুর ভুজ এবং কুটি তাহলে ম্যাথটা তাহলে আমরা বুঝতে পারলাম, তাহলে যে বিন্দুরা দেওয়া স্থানাঙ্ক বের করতে হবে সেই বিন্দু স্থানাঙ্ক হয় থ্রি কমা সিক্স অথবা ওয়ান কমা টু এর সমান হবে। আজ তাহলে এ পর্যন্তই, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল, ধন্যবাদ।